হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের 2 কাপ ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার সকাল বিকেলে নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ। ঘরে থাকা সামান্য উপকরণে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায়। এই নাস্তাটি পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খেয়ে নেবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার তেল ময়দার সাথে খুব ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায়, তাহলে বুঝতে হবে মাখানোটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এতে করে ডোটা পারফেক্ট হবে। তো আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন এটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তো আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন এই জিরা লো আছে, 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে হাত দিয়ে ম্যাশ করে নেওয়া 3টি সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এই আলু কাঁচামরিচ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর লো আছে, 5 মিনিটের মতো ভেজে নিতে হবে। পাঁচ মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। তারপর কুকটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন ঢাকনা খুলে ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিতে হবে। তারপর এই ডোটাকে বোড়ের ওপর নিয়ে রোলের মতো করে নিচ্ছে। এখন এই ডোটাকে সমান 7 ভাগে কেটে নিচ্ছে। তারপর এখান থেকে 1টি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে। একইভাবে সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে 1টি বল নিয়ে বাকি বলগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। এতে করে ডোগুলো ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। এবার এখান থেকে 1টি বল নিয়ে ময়দার উপর খুব ভালো করে গড়িয়ে নিতে হবে। তারপর বোড়ের উপর নিয়ে এর উপর সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এই তো আমার 1টি রুটি তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমার রুটিটা কতটা পাতলা হয়েছে, দেখি নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি।
এখন একটি বাটিতে এক টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তবে এখানে আপনারা দুই টেবিল চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিবেন। দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন বড়ির উপর একটি রুটি নিয়ে এর উপর তৈরি করে রাখা তেল ময়দার মিশ্রণ দিয়ে দিচ্ছি। তেল ময়দার মিশ্রণ হাত দিয়ে সব দিক ভালো করে লাগিয়ে নিতে হবে। আপনাদের কাছে মিশ্রণটা যদি একটু ঘন মনে হয় তাহলে এর মধ্যে সয়াবিন তেল অ্যাড করে নেবেন। তো সম্পূর্ণ রুটির মধ্যে খুব ভালো করে মিশ্রণটি লাগিয়ে নিয়েছি। তারপর এর উপর আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে সেট করে দিতে হবে। তারপর এর উপরে আবারও ময়দা তেলের মিশ্রণ লাগিয়ে দিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর তেলের মিশ্রণ ভালো করে লাগিয়ে নিচ্ছি। এভাবে চারটা রুটি একটা আরেকটার উপরে দিয়ে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর হাত দিয়ে খুব ভালো করে সেট করে দিতে হবে। এবার একটি স্কেল দিয়ে চারপাশ কেটে একটি চারকোনা শেপ তৈরি করে নিতে হবে। তারপর এই চারকোনা শীটটাকে আরো চার ভাগে ভাগ করে নিতে হবে। সেজন্য মাঝ বরাবর কেটে নিচ্ছি। অন্য পাশেও একইভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখন এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখান থেকে একটি শীট নিয়ে এর চারপাশে আঙুল দিয়ে পানি ভালো করে লাগিয়ে নিচ্ছি। পানি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, তা না হলে ভাজার সময় এই নাস্তাটি খুলে যাবে। এবার এর মধ্যে পরিমাণ মতো পর দিয়ে দিচ্ছি। তারপর এভাবে দুই কোণা লাগিয়ে নিচ্ছি। তারপর দুই পাশ থেকে এভাবে টেনে লাগিয়ে নিচ্ছি। এই ফাঁকা সাইডগুলো খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। সেজন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে লো আঁচে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজা যাবে না, এইরকম কম তেলে ভেজে নিতে হবে। দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমি ঠিক কতটা তেল ব্যবহার করেছি। একপাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এখন চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলোকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি।
বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি থাকবে। ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। এই নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।